সঙ্গের ইচ্ছেতেই সরতে হয়েছে স্মৃতিকে। খবর প্রকাশ্যে আসাতে বিজেপি শিবিরে অস্বস্তি। সব ঠিক আছে বোঝাতে স্মৃতি ইরানির সঙ্গে কথা। সদ্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পাওয়া জাভরেকরের। শিক্ষার মান বাড়াতে স্মৃতির নেওয়া পদক্ষেপই চালানো হবে, মন্তব্য বিজেপি নেতার। বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে পা রাখার উদ্যোগে প্রথমেই ধাক্কা। আপ বিধায়ক আশিস খাইতানের মন্তব্যে অস্বস্তিতে কেজরিওয়াল। নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে মন্তব্য। বিধায়কের বিরুদ্ধে পুলিশ কেস। চেন্নাইয়ে বহুতলের ছাদ থেকে ছুড়ে ফেলা শারমেওটি বেঁচে রয়েছে, তবে ঠিকমতো হাঁটতে পারছে না সে। আজ তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গতকাল দুই ভাবি ডাক্তার ছাদ থেকে নিচে ফেলে দেয় এই শারমেওটিকে। আজ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছানি অপারেশনের জের হায়দ্রাবাদে দৃষ্টি হারানোর পথে 13 জন রোগী। দৃষ্টি ফেরাতে ফের অস্ত্রোপচার। কেতুগ্রামের কান্দ্রা গ্রামে তাজা বোমা উদ্ধার। একটি ক্লাব থেকে 100টি বোমা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের। ক্লাবের কর্মকর্তাদের খোঁজে তল্লাশি। উত্তর চব্বিশ পরগনার হালিশহরের কবিরাজপাড়ায় উদ্ধার এক বস্তা টাকা। বস্তা ভর্তি 100, 500 ও 1000 টাকার নোট। সাইকেলে চাপিয়ে বস্তা নিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে রাস্তায় পড়ে বস্তা। ছড়িয়ে পড়ে নোটগুলি। স্থানীয় বাসিন্দারা দুই যুবককে তারা তুলে দেন বীজপুর থানার পুলিশের হাতে। টাকাগুলি জাল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কাউন্সিলর শুভজিৎ কুণ্ডুকে গ্রেফতারের পর থেকে উত্তপ্ত কোচবিহার। স্টেশন লাগোয়া চৌপথী এলাকায় বিধায়ক মিহির গোস্বামীর কার্যালয় ভাঙচুর। গতকাল টিএমসিপি নেতাকে গুলির জেরে গ্রেফতার করা হয় পুর প্রধানের ছেলে তথা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ কুণ্ডুকে। আসানসোলের রানীগঞ্জের বল্লভপুরে প্রকাশ্যে তৃণমূল শ্রমিক সংগঠনের গোষ্ঠীকোন্দল। সিন্ডিকেন্ডে অশান্তিতেই মারপিট। প্রতিবাদে এক গোষ্ঠীর পথ অবরোধ, পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। আন্দোলনকারীরা দলের কেউ নয়, সিন্ডিকেট যোগও অস্বীকার তৃণমূল নেতৃত্বের। দাবি পুরোটাই ব্যক্তিগত ঝামেলা। ভেরির টাকার বাটোয়ারা নিয়ে শ্মশানের চোলপুরে বচসা গুলি। গত রাতের দুর্ঘটনায় ধৃত চার, এদের মধ্যে একজন তৃণমূল নেতা ও বাকিরা দলের কর্মী বলে খবর। গতকাল দুই গোষ্ঠীর ঝামেলায় আহত চার, আহতরা বারাসাত হাসপাতালে ভর্তি। হাওড়ার সাকরাইলের ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা শুরু পুলিশের। গতকাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওই অ্যালুমিনিয়াম কারখানায় বয়লার ফেটে 5 জনের মৃত্যু হয়। ঘটনায় আটক এক, বেপত্তা মালিক ও ম্যানেজমেন্টের লোকজন। হুগলির খানাকুলে সিপিএম পোলিং এজেন্টকে কুপিয়ে খুনের ঘটনা। 6 দিনের মাথায় গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী। অভিযোগ, গত 30 জুন মোহাম্মদ ইব্রাহিম নামে ওই সিপিএম কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তৃণমূলের লোকজন। 3 জুলাই মারা যান ইব্রাহিম। মাথা থেতলে ঘুমন্ত স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার গাঙ্গুরিয়ার ঘটনা। গতকাল সকালে দেহ উদ্ধারের পর থেকেই খোঁজ নেই স্বামী। তিনি মানসিক ভারসাম্যহীন দাবি প্রতিবেশীদের।